খুঁটি পূজোর যে খুঁটিটা সেটা তো দেখাবোই তোমাদেরকে। শিল্পী নাম যেটা দিয়েছে চলচ্চিত্র, মণ্ডপের কাজ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, এইটুকু অলরেডি এখনো বাস পড়েছে। শুভ সকাল, গুড মর্নিং সবাইকে, নতুন আরও একটা দিনে নতুন আরও একটা ব্লগে স্বাগত। আজ আরও একটা হেভিওয়েট পুজো, যেটা নাকতলা উদয়ন সংঘ, সবারই পছন্দের পুজো। তোমাদের অনেকদিন ধরে অনেক অনুরোধ আসছিল, আজ নাকতলা উদয়ন সংঘে যাব, তোমাদেরকে দেখাবো। সাথে সাথেই আজকে কিন্তু গণেশ চতুর্থী, যারা ভিডিওটা দেখছো সকলকে গণেশ চতুর্থীর অনেক 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 শুভেচ্ছা। নাকতলা উদয়ন সংঘ আমার খুব পছন্দের পুজো, মানে যেরকম থিম হয় সেরকম এখানে আলোকসজ্জা, অসাধারণ একটা মানে মানে মেলবন্ধন থাকে আলোকসজ্জার সাথে থিমের, দারুণ লাগে এই পুজোটা, আমার অসাধারণ লাগে। তোমাদের কার কার ভালো লাগে এই পুজোটা, বিগত বছরগুলোতে কারা এই পুজোটা দেখতে আমাকে কমেন্ট করে জানাতে পারো। লাস্ট ইয়ারও আমি গেছিলাম, 2020 না 2019 সাল, যখন এই প্যান্ডেমিক সিচুয়েশন ছিল না, লাস্ট ইয়ারও আমি নাকতলা উদয়ন সংঘে গেছিলাম। কোনো বছর মিস যায় না এই পুজোটা, কোনো বছর মিস যায় না আমার, মানে পছন্দের পুজোর মধ্যে একটা, দশ সেরা দশ পুজোর মধ্যে বলতে পারো একটা পুজো। এই পুজোটা দেখার জন্য কিভাবে যাবে, যারা নতুন দেখছো বা নতুন যারা কলকাতার পুজো, অনেকে আছে যারা জেলা থেকে এবছর আসবে পুজো দেখতে, তাদের জন্য বলে রাখি এই পুজোটা দেখার জন্য মেট্রোতে সবথেকে কাছের মেট্রো দুখানা স্টেশন, একটা হচ্ছে গীতাঞ্জলি স্টেশন অথবা মাস্টারদা সূর্যসেন। গীতাঞ্জলির পরের স্টেশনই হচ্ছে মাস্টারদা সূর্যসেন, দুটো থেকেই তোমরা যেতে পারো, দুটো থেকে মাত্র 10 মিনিট সময় লাগে হেঁটে যেতে। এবার এই বছরের নাকতলা উদয়ন সংঘের কী আকর্ষণ রয়েছে সেটা তো তোমাদের দেখাবোই, তার জন্য আমাকে পৌঁছাতে হবে তাড়াতাড়ি করে। আর আজকে এমনিতেই দেরি হয়ে গেছে, গণেশ চতুর্থীর জন্য একটুখানি দেরি হয়ে গেছে, আমার বাড়ি থেকে বেরাতে একটুখানি দেরি হয়ে গেছে। যাই হোক, আমি গীতাঞ্জলি স্টেশন থেকে যাব, তোমাদেরকে দেখাবো গীতাঞ্জলি স্টেশন থেকে কোন রাস্তা দিয়ে কীভাবে তোমরা যাবে সেটা তোমাদেরকে দেখাবো। তাই জন্য ডিরেক্ট দেখা হচ্ছে সবার সাথে গীতাঞ্জলি স্টেশনে। চলে এসেছি গীতাঞ্জলি স্টেশনে, গীতাঞ্জলি স্টেশন থেকে নামলাম আমি এখন। আর এখানে সামনেই একটা এরকম খাল আছে, সেই খালের সামনে থেকে নেতাজি সুভাষ রোডের ওপর থেকে যেতে হবে। এই যে ওপর থেকে তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে মেট্রো যাচ্ছে, এই যে মেট্রো, একটা মেট্রো চলেও গেল আর কি। যাই হোক, এখান থেকে সোজা যে রাস্তাটা, এই রাস্তা ধরে নেতাজি সুভাষচন্দ্র বোস রোডের ওপর থেকে বেশিক্ষণ লাগে না, 10 মিনিট মতো লাগে হচ্ছে নাকতলা উদয়ন সংঘ। আজ যেহেতু গণেশ পুজো, গণেশ পুজো মানে হচ্ছে দুর্গাপুজোর যে আমেজটা, দুর্গাপুজোর যে আনন্দটা, সেটা কিন্তু চলেই আসলো অলরেডি। আর এই আমি চলে এসেছি নেতাজি সুভাষচন্দ্র বোস রোডের ওপরে তোমাদের সাথে কথা বলতে বলতে। এইখান থেকে বেশিক্ষণ না, মোটামুটি 7-8 মিনিট মতো হাঁটতে হয়। 7-8 মিনিট মতো হাঁটার পরে ডান দিকে একটা গলি আছে, সেই ডান দিকের গলি দিয়ে ঢুকে গেলেই হচ্ছে নাকতলা উদয়ন সংঘের যে পুজোটা হয় সেটা তোমরা দেখতে পারবে। যারা আসো প্রতি বছর, তারা জানো যে এই পুজোটা কতটা বিখ্যাত পুজো, একটা হেভিওয়েটের পুজো। আর তাছাড়া সেটা বড় বিষয় নয়, পুজোটা কতটা জাঁকজমক করে হয় এটা হচ্ছে সবথেকে বড় বিষয়। নেতাজি সুভাষচন্দ্র বোস রোডের ওপর থেকে হাঁটতে হাঁটতে তোমরা একটা টেম্পল দেখতে পাবে, একটা মন্দির দেখতে পাবে, যে মন্দিরের পাশে কিন্তু একটা রাস্তা রয়েছে। এই রাস্তাটা ঠিক পরের রাস্তাটা, মানে এখান থেকে গেলে এই রাস্তাটা ঠিক এই রাস্তা দিয়েও যাওয়া যায়, কিন্তু একটুখানি বেশি ঘুর পথ হয়ে যায়, তা তোমাদেরকে পেঁচাবো না। এই রাস্তাটা ঠিক পরের রাস্তাটা হচ্ছে নাকতলা উদয়ন সংঘের পুজোটা হয়, এই যে এই টেম্পলটা। হেলো জে মা, ভাইটার সাথে দেখা হলো একদম মন্দিরের সামনে, ও ব্লগ করে, তোমার ব্লগের নামটা বলো, মন্ডল দা ব্লগস। আচ্ছা, ও মন্ডল দা ব্লগস, ও ব্লগ করছে, ঠিক আছে। কতদিন হলো? আমি ব্লগ করছি অনেকদিন, 1 বছর হয়ে গিয়েছে। আমি তো একদম নতুন, ঠিক আছে, ও 1 বছর হয়ে গেছে, আমার থেকে এক্সপিরিয়েন্স বেশি। না না, আমি এমনি কমেডি করি, তারপর ব্লগে এসেছি আর কি, দুর্গাপুজো এগুলো খুব আমার ভালো লাগে করতে। আচ্ছা, বেশ ভালো থেকো, সাবধানে বাড়ি যাও। ও বারাসাতে থাকে, মানে আমার বাড়ি, মানে আমি থাকি মধ্যম গ্রামে, আমাদের পরের স্টেশনই হচ্ছে বারাসাত, ও মানে আমারই এলাকার ছেলে বলতে গেলে। চল, অনেক শুভকামনা রইল। এই যে এখন হচ্ছে এই মন্দিরটার একদম যে সামনের যে রাস্তাটা তোমাদেরকে বললাম, সেই রাস্তাটা আমি ঢুকে গেছি। আমার মা, এটা হচ্ছে এক্সটেন্ডেড নাকতলা রোড। আর এই রোড থেকে, মানে একদম মেন রোড থেকে, নেতাজি সুভাষচন্দ্র বোস রোড থেকে এই রোড হয়ে মাত্র ওই 2-3 মিনিট সময় লাগে, বেশিক্ষণ একদমই সময় লাগে না।
মন্ডপ প্রাঙ্গণে একদম চলে এসেছি। এইখানে রয়েছে টেস্টি ট্রিট বলে একটা দোকান রয়েছে, তার পিছনে দেখবা শানি লেডিস বিউটি পার্লার রয়েছে। আর এখানে সবথেকে বড় বিষয়, সবথেকে ল্যান্ডমার্ক যেটা বলতে গেলে বড় বিষয়, ছবি বিশ্বাস মঞ্চ। এই ছবি বিশ্বাস মঞ্চের একদম অপোজিটে, এই যে ঘেরা রয়েছে দেখতে পাচ্ছ, এর অপোজিটে আমি তোমাদেরকে দেখাচ্ছি, মানে একদম ভিতরেই মণ্ডপটা হবে আর কি। দেখতেই পাচ্ছ চলে এসেছি একদম নাকতলার। আজকে খুঁটি পুজো ছিল সকালবেলায়, কারণ আমি সকাল থেকে খুব ব্যস্ততার মধ্যে আজকে ছিলাম, কেননা তাই জন্য খুঁটি পুজোতে সকালবেলা 10টার সময় আমি পৌঁছাতে পারবো না। খুঁটি পুজোর যে খুঁটিটা সেটা তো দেখাবোই তোমাদেরকে, প্লাস এইখানে যে কাজ চলছে মানে মণ্ডপের কাজ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, সেটাও দেখাবো তোমাদের। মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন, চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে মা, তুমি যে মা আমার মা। চলো এবার তোমাদেরকে দেখাই এখানে যে মণ্ডপের যে কাজ চলছে, যারা কাজ করছে তাদেরকে একটুখানি দেখাই। আর মণ্ডপের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, এই যে বাঁশ অলরেডি পড়ে গেছে, এখানে কিছু কাটাকাটির কাজ চলছে। মণ্ডপের কাজ চলছে তো দাদা, মণ্ডপের জন্য কাজ চলছে তো? কবে থেকে স্টার্ট হয়েছে কাজ? কাজ কবে থেকে স্টার্ট হয়েছে? কালকে থেকে। সবার মা দুর্গা লোহা কাটার কাজ ওদিকে চলছে, আর এদিকে হচ্ছে বাঁশের কাজ চলছে। এই যে বাঁশের ইলেকট্রিশিয়ান দাদা ওইখানে লাগাচ্ছে সমস্ত লাইট টাইট লাগাচ্ছে। এই যে বাঁশ অলরেডি পড়ে গেছে দেখতে পাচ্ছ, এইটুকু অলরেডি এখনও বাঁশ পড়েছে, যেহেতু কালকে থেকে শুরু হয়েছে তাই বলতে গেলে 10% এখনও কাজ হয়নি, মানে মোটামুটি হয়েছে। আর আজকে প্রচণ্ড রোদ্দুর, হেভি রোদ্দুর, মানে আমি রোদ্দুর মধ্যে কথা বলতে আমার খুব প্রবলেম হচ্ছে, মানে পিছনে যেহেতু একদম সূর্য রয়েছে তাই জন্য আমি সূর্যের বিপরীতে থেকে কথা বলছি, এইভাবে কথা বললে আমার চোখ দেখবে এরকম টিম টিম করবে। যাই হোক, এবার আমি তোমাদেরকে দেখাই, এখানেও বেশ কিছু ম্যাটেরিয়ালস রয়েছে যেগুলো আনা হয়েছে। আমার মতো অনেকেরই পছন্দের একটা পুজো হচ্ছে নাকতলা উদন সংঘের যে পুজোটা, তা এই যে পুজোটা 2019 সালে কারা কারা এসেছিলে আমাকে জানাও, কমেন্টে জানাও যে 2019 সালে আমি এসেছিলাম, আমাকে কমেন্টে জানাতে পারো। নাকতলা উদয়ন সংঘ ক্লাবের পুজো কমিটির সদস্য, যাকে ছাড়া পুজো অসম্পূর্ণ, সন্দীপ দাস, সন্দীপ দাশগুপ্ত আমাদের সাথে রয়েছেন। নমস্কার সন্দীপ দাস। নমস্কার, আমি নাকতলা উদয়ন সংঘের পক্ষ থেকে সন্দীপ দাশগুপ্ত বলছি। ডিজিটাল চ্যানেলের যে দর্শকরা যারা রয়েছেন তাদের সকলকে আমরা নাকতলা উদয়ন সংঘের পক্ষ থেকে প্রাক শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
নাকতলা উদয়ন সংঘে আসার জন্য অনেক সবাই চেনেন, কিন্তু বেশ কিছু মানুষ আছেন যারা জেলার মানুষ, যারা কলকাতাতে সেরকম ভাবে আসেন না, একটু ল্যান্ডমার্ক সম্পর্কে আপনি বলে দিন। ল্যান্ডমার্ক বলতে আপনি যদি কেউ হাওড়া থেকে আসে সেক্ষেত্রে হাওড়া বাস স্ট্যান্ড, হাওড়া স্টেশন থেকে অনেক বাস আছে, যে কোনো বাসে নাকতলা বললেই যে কেউ, যে কোনো বাস নাকতলা মিনি আছে, 5 নম্বর 6 নম্বর বাস আছে, তো সেগুলো দিয়ে আপনার নাকতলাতে আরামসে চলে আসতে পারবে। তারপরে মেট্রো রুট আছে, যারা যদি কেউ হাওড়া থেকে ধর্মতলায় চলে আসতে চান, ধর্মতলা থেকে মেট্রো পেয়ে যাবে, সেখানে মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন রয়েছে, অথবা গীতাঞ্জলি মেট্রো স্টেশন আছে। এছাড়া আপনার যদি শিয়ালদার থেকে ওদিকে যাদবপুর হয়ে কেউ আসতে পারে, গড়িয়া স্টেশন হয়ে আসতে পারে, সব রকম দিক থেকে যাতায়াতের ক্ষেত্রে অতটা সমস্যা নেই। যেমন গড়িয়া মোড় থেকে অটো অ্যাভেলেবেল থাকে, টালিগঞ্জ থেকেও অটো অ্যাভেলেবেল থাকে, মেট্রো আছে, তো এইভাবেই মোটামুটি চলে আসছে। নাকতলা উদয়ন সংঘ এমন একটা নাম, পুজোর ইতিহাসে, দুর্গাপুজোর ইতিহাসে একটা বিশেষ নাম। এই যে ক্লাব, ক্লাবের শুরু তো আমি জানতে চাইবো, শুরু থেকে আজ অবধি দুর্গাপুজো প্লাস ক্লাবের শুরুটা একটু জান। ক্লাবের শুরুটা তো অনেক বছর আগে, প্রায় 1950 সালে ক্লাব প্রতিষ্ঠিত, যেহেতু কলোনি বেল্ট এলাকা, উদ্বাস্তু আন্দোলনের সঙ্গে আমরা, আমাদের যারা পূর্বপুরুষ তারা ছিলেন, তো জন্মলগ্ন আমাদের, যখন থেকে আমরা বুঝতে শিখেছি তখন থেকেই দেখেছি একটা ছোট্ট টালির চালালা একটা ক্লাব ছিল, কিন্তু তার আন্তরিকতা ভালোবাসার টানে এই অঞ্চলে অনেক ক্লাব আছে, কিন্তু তা সত্ত্বেও আমরা এই নাকতলা উদয়ন সংঘের সাথে যুক্ত হয়ে গেছিলাম। আর তারপরে আস্তে আস্তে পথ চলা শুরু, আস্তে আস্তে বড় হয় ক্লাব, এবং আজ থেকে, এবছর থেকে 35 বছর আগে দুর্গাপুজো শুরু। শুরুটা তখনকার দিনে একদমই যেরকম একটা পাড়ার পুজো, সাবেকি পুজো, সেরকম ধরনেরই পুজো ছিল। আস্তে আস্তে সময়ের পরিবর্তনের সাথে 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 বিভিন্ন জায়গায় বড় পুজো হতে শুরু করে, যখন তখন পাড়ার মানুষেরই একটা চাহিদা ছিল, আমাদের এখানেও কেন হবে না, এত ছেলে রয়েছে, এত মানুষ রয়েছে, তো আমরা সকলের ইচ্ছাকে মান্যতা দিয়ে আমরাও মোটামুটি 2003 সাল থেকে খুব সম্ভবত আমরা শুরু করি এই কনসেপচুয়াল পুজো আর কি, থিমের পুজো। এবং প্রথম জয়ন্ত মুখার্জি বলে একজন শিল্পী ছিলেন, উনি এই এখন পৃথিবীতে নেই, ওনার হাত ধরেই আমাদের যাত্রা শুরু। 2 বছর উনি করার পরেই তারপরে সুশান্ত পাল কাজ করেন আমাদের এখানে, শিল্পী সুশান্ত পাল, দীর্ঘদিন করার পরে ভবতোষ সুতার কাজ করেছেন আমাদের এখানে, শিবপ্রসাদ দাস কাজ করেছে, আর এই বছর দুজন, আরেকজন নতুন শিল্পী এবছর নাকতলার সাথে যুক্ত হলো, প্রদীপ দাস, এবছর ভবতোষ সুতার এবছর প্রতিমা করছেন এবং সমগ্র পরিকল্পনায় প্রদীপ দাস থাকছে। তো এইভাবেই একটা ইতিহাস একটা ছোট্টভাবে আপনাদের সামনে উপস্থাপনা করা। ক্লাবে আপনারা আমাদের নাম অবশ্যই শুনে থাকবেন, বিভিন্ন জায়গায় দেখে থাকবেন, সারা বছর ধরেই আমাদের বিভিন্ন সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে মানুষের কাছে থাকি আমরা, অবশ্যই সেটা ভালোবাসা বলুন, আন্তরিকতা বলুন, দায়বদ্ধতা বলুন, যাই বলুন না কেন। এই বছর যে পুজো, এই বছরের পুজোর যে ভাবনা, ভাবনা সম্পর্কে আমরা জানতে চাইব। এই বছরের পুজোর ভাবনা বলতে, মানে সময়টা যেহেতু অনেকটাই কম এখন, মানে সবে এখনও কাজ শুরুই হয়নি বলতে গেলে, একদম সবে বাঁশ পোতা শুরু হয়েছে, আস্তে আস্তে কাজটা এগোবে। তো প্রাথমিক যেটা হচ্ছে, একটা থিমের তো একটা নাম দেওয়া হয়, সেই অনুযায়ী শিল্পী নাম যেটা দিয়েছে চলচ্চিত্র। চলচ্চিত্র বলতে আমরা একটা, মানে এটাকে ডেসক্রাইব করতে গিয়ে যেটা করছি সেটা হচ্ছে চলমান চিত্র, হ্যাঁ, সেটাকেই শর্ট ফর্মে চলচ্চিত্র বলছি। এটার মধ্যে এই চিত্র এবং এই চলমান বিষয়টা থাকবে, তার একটা উপস্থিতি থাকবে, এবং সবটাই কিছু বাস্তব কিছু পরিস্থিতি, বর্তমান কিছু পরিস্থিতির ছোঁয়াও এটার মধ্যে থাকবে, সবটা মিলিয়ে একটা ভালো উপস্থাপনা একটা হতে যাচ্ছে। বিস্তারিতভাবে আরও কিছুদিন যাক, আমাদের কাছেও বিষয়টা পরিষ্কার নয়, শিল্পীর কাছেও পরিষ্কার নয়, মানে যেহেতু সময়টা কম, মাঠে নেমে যেরম যেরমভাবে প্ল্যানিং হচ্ছে সেইভাবেই কাজটা এগোচ্ছে,
তো আমরা পরবর্তী আরও কিছুদিন বাদে আরেকটু বিষয়টা পরিষ্কারভাবে দর্শকদের সামনে তুলে ধরতে পারবো। বেশ, এবার আপনার কাছে জানতে চাইবো, প্রতি বছর আমরা জানি যে নাকতলা উদয়ন সংঘে দুর্গাপুজো দেখার জন্য জেলা থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে, এমনকি দেশের বাইরে থেকেও, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন। 2020 সালের পর থেকে আমরা জানি প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য, যেটা আমাদের এখানে আটকে গিয়েছিল, হয়নি, সেটা সম্ভব হয়নি। বিগত বছরগুলোতে আপনার কাছে এমন একটা, আপনার হৃদয়কে স্পর্শ করে এমন কিছু ঘটনা আপনি বলুন যেটা দুর্গাপুজো কেন্দ্রিক? এটা বলতে গেলে একটাই বলতে হয়, যেটা কলকাতা শহরে দুর্গাপুজোর ইতিহাসে অনেক বড় প্যান্ডেল হয়েছে, অনেক মানুষের ভিড় হয়েছে, ইতিহাস সৃষ্টি করেছে, এরকমও প্যান্ডেল হয়েছে যেটা হয়নি কোনো পুজোর ক্ষেত্রেই। এটা হচ্ছে আপনার খুব সম্ভবত 2018-র কথা বলছি, তো 2018-তেই যেটা হয়েছে, 2017-2018 হবে, সালটা ঠিক খেয়াল পড়ছে না, যেটা হয়েছিল যে ওই বছর সুশান্ত পাল কাজ করেছিলেন, ওই বছর এত লোক হয়েছিল, এত ভিড় হয়েছিল, মানে যেটা আপনি বললেন যে বিভিন্ন জেলা, বিভিন্ন বিদেশিতে থেকে শুরু করে, মফস্বল থেকে শুরু করে কলকাতা, আমার মনে হয়েছিল সেই বছরটা মানে সব মানুষ একসাথে বোধ হয় নাকতলা উদয়ন সঙ্গে এসে উপস্থিত হয়েছিল। তার কারণ যেটা হচ্ছে, প্রশাসনকে একটা পুজোর, মানে শুধুমাত্র এই টালিগঞ্জ থেকে গড়িয়ার মধ্যে একটাই পুজো, এই একটা পুজোর জন্য আমাদের এই গড়িয়া টু টালিগঞ্জ মেট্রো রুটটা বন্ধ করে দিতে হয়েছিল, বন্ধ করে দিতে হয়েছিল এই কারণে যে ওই মেট্রোতে যে লোকটা আসছিল সেই লোকটা যাতে এখানে না আসতে পারে, মানে এতটাই ভিড় হয়ে গেছিলো যে মেট্রো বন্ধ করে লোক আটকাতে হয়েছিল। তো এইটা আমাদের কাছে একটা মানে স্মরণীয় ঘটনা হয়ে আছে আর কি। এবার আসবো পুরস্কারের কথায়। পুরস্কার তো পেতে সবারই ভালো লাগে, পুজোর লড়াই, পুজোর লড়াই বলুন বা পুজোর আনন্দের লড়াই বলুন, যেটাই বলুন না কেন, এই বছর এটাকে আপনারা কীভাবে দেখছেন, আর বিগত বছরগুলোতে পুজোর লড়াইটাকে কীভাবে এনজয় করলেন? পুরস্কারটা হচ্ছে, পুরস্কার অবশ্যই পেতে ভালো লাগে, এবং স্বীকৃতি, স্বীকৃতি পেতে কারণ কার না ভালো লাগে, তো স্বীকৃতির জন্য, স্বীকৃতি দেওয়ার জন্য যারা রয়েছেন তাদের সাথে আমরা অবশ্যই যোগাযোগ করি, সেই ক্ষেত্রে স্বীকৃতি পাই। তবে গত বছর থেকে যা পরিস্থিতি, যে পরিস্থিতি তৈরি হয়েছে বা এই বছরও যা আছে, সেখানে দাঁড়িয়ে আমরা পুজোটাকেই আন্তরিকভাবে তুলে ধরার চেষ্টা করছি। সেখানে প্রতিযোগিতাটা থাকলো, কিন্তু প্রতিযোগিতাটাকে আমরা সেই মাত্রায় নিতে চাইছি না, প্রতিযোগিতাটাকে সেই জায়গাটায় নিতে চাইছি না। অবশ্যই একটা প্রতিযোগিতা থাকবে, শিল্পের মধ্যে একটা প্রতিযোগিতা থাকবে, তো আসুক, তারাও বিচার করবে, আমরাও তাদের সহযোগিতা করব। তবে একটা জিনিস বলবো যে এবছর প্রতিযোগিতার থেকেও মানুষের পাশে থাকাটাকে আমরা বেশি গুরুত্ব দিয়ে ভাবছি, এবং যেটা হচ্ছে যে আন্তরিকভাবে পুজোটাকে করতে চাইছি, বাকিটা তো ভবিষ্যৎ বলবে। বেশ, পরিস্থিতির কথা মাথায় রেখে, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবছর মানে মণ্ডপ প্রাঙ্গণে আপনারা কী কী ব্যবস্থা রাখছেন? মণ্ডপ প্রাঙ্গণে আমরা গত বছর যেভাবে ব্যবস্থা রেখেছিলাম, যেটা এই বছরও মাননীয় মুখ্যমন্ত্রী যা যা বলেছেন, সরকারিভাবে যে নিয়মকানুন বলেছেন, সমস্তটাই আমরা ওই সরকারি নিয়মকে মান্যতা দিয়ে কাজটা করব। আর যেটা হচ্ছে, প্রত্যেক দর্শকের জন্য মাস্ক এবং স্যানিটাইজার, যেটা ইজিলি অ্যাক্সেস করা যায়, দেওয়া যায় প্রত্যেককে, সেইটার ব্যবস্থা থাকবে। আর বাকি কিছু, এমন কিছু বিষয় থাকবে যেটা হচ্ছে অ্যাওয়ারনেসের জন্য, কিছু ক্যাম্পেনিংয়ের জন্য, পোস্টার ব্যানারের মাধ্যমে কিছু পাবলিক অ্যাওয়ারনেস করার জন্য কিছু প্রচার তো অবশ্যই থাকবে, এবং সেটা পুজোর আগে থেকেই থাকবে, এবং তার জন্য সংবাদ মাধ্যম যারা রয়েছেন তাদের কাছেও আমাদের আবেদন যে আপনারাও আমাদের হয়ে এই প্রচারটা করুন, এবং আমরাও বলবো যারা পুজো দেখতে আসবেন, করোনা বিধিটাকে মাথায় নিয়ে উৎসবে মাতুন, নিজেরা সুস্থ থাকুন, আগামী দিনটাকে সুস্থ রাখুন। এই বছরের থিম যেহেতু চল চিত্র, মানে চিত্র তো এক জায়গাতেই থাকে, স্থির থাকে, চলমান চিত্র, এটার মাধ্যমে কি মানে কোনো চিত্রের মাধ্যমে কি মণ্ডপে কিছু করতে চাইছেন শিল্পী? চলমান চিত্র বলতে আমরা একটু পিছিয়ে হয়তো যাব, পিছনের বেশ কিছু সময়কে ধরার চেষ্টা করব,
সেই সময়ের থেকে বর্তমান সময়টাকেও তুলে ধরব, মাঝের কিছু সময় তুলে ধরব। হ্যাঁ, এই সময়গুলোকে নিয়েই ব্যাপারটা, যেহেতু অতীতের কিছু বিষয়কে আমরা তুলে ধরতে চাইছি, তো সেই কারণেই ওই চলমান একটা, মানে যে অতীত থেকে ভবিষ্যতের দিকে যে রাস্তাটা যে ধীরে ধীরে এগোচ্ছে চলছে, ওই চিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য ওরকমই একটা নামকরণ করা হয়েছে, যে চলচ্চিত্র আর কি। বেশ, নাকতলা উদাহরণ সংঘ সারা বছর সামাজিক বিভিন্ন কাজে আপনারা যুক্ত থাকেন, এই ব্যাপারে কি বলবেন? সামাজিক কাজে আমরা প্রত্যেক বছর প্রত্যেকবারই বিভিন্ন রকমভাবে থাকি, তবে লাস্ট 2 বছর ধরে একটু বেশি পরিমাণেই মানুষের পাশে থাকতে হচ্ছে পরিস্থিতির উপর বিচার করে। সেক্ষেত্রে আমরা সুন্দরবনের বিভিন্ন জায়গায় যেরকম গেছি, ত্রাণ নিয়ে গেছি, তাদের পাশে দাঁড়িয়েছি, অঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়েছি, কমিউনিটি কিচেন আমরা বেশ কিছুদিন চালিয়েছিলাম মাসখানেক, তারপরে একদম ফুল লকডাউনের সময়, সেকেন্ড ওয়েভের সময় ফুল লকডাউন যখন ছিল, সেই সময় রাস্তায় ফুটপাতে যারা থাকে তাদেরকে গিয়ে গিয়ে আমরা রান্না করা খাবার পৌঁছে দিয়েছি। এই বছর যেমন বিশেষ করে যাদের করোনা হয়েছিল আমাদের এই অঞ্চলে, ওই করোনা পিরিয়ডটার সময় আমরা তাদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে রান্না করা খাবার পৌঁছে দিয়ে এসেছি, কোনো ডাক্তারের কোনো পরামর্শ দেওয়ার জন্য। টেলিমেডিসিনের ব্যবস্থা ছিল আমাদের ক্লাব থেকে, যেখানে বহু মানুষ ডাক্তারের সাথে কনসাল্ট করে বাড়িতে থেকেই তাদের পরামর্শ পেয়েছেন। এই কাজ মরালেস মানে সারা বছর ধরে বিভিন্ন রকম কাজ করে গেছি আর কি। এই ধরনের কাজ তো আগামী দিনেও চলতেই থাকবে, করতে হবে, করতে হবে, যদি পরিস্থিতি এরকম থাকে অবশ্যই করব। শুধু এখানেই থেমে থাকা নয়, এবার ভবিষ্যতে কী দাঁড়ায়, কী পরিস্থিতি দাঁড়ায়, তার উপরে বিচার বিবেচনা করে আরও কিছু সামাজিক উন্নয়নমূলক কাজ করার পরিকল্পনা রয়েছে। তাহলে সন্দীপ দা, এই বছর 35তম বর্ষে নাকতলা উদাহরণ সঙ্গে বাংলার সমস্ত মানুষকে আমন্ত্রণ জানাচ্ছেন তো? অবশ্যই, সকলকেই আমরা আমন্ত্রণ জানাই, সাদর আমন্ত্রণ জানাই, কিন্তু সকলে একটা বিষয় মনে রাখবেন যে করোনা পরিস্থিতি কিন্তু এখনও কাটেনি, তো ভবিষ্যতে নিজেকে সুস্থ রাখতে, সমাজকে সুস্থ রাখতে পুজো মণ্ডপে আপনারা আসুন, মাস্ক পরে আসুন, স্যানিটাইজার সঙ্গে নিয়ে আসুন, আমাদের তরফ থেকেও সমস্ত রকম ব্যবস্থা থাকবে, নিজের সাবধানতা নিজের কাছে, সেইভাবে সেই কথা মাথায় রেখে পুজো মণ্ডপে এসে আমাদের এবছরের যে ভাবনা, বিষয় ভাবনা, আপনারা দর্শন করুন, দেখুন, আশা করি আপনারা নিরাশ হবেন না, এবং আপনাদের স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রে যা যা করণীয় আমরা সবটাই করব, আপনারাও নিজেদের দিকটা খেয়াল রাখবেন, অন্যকে সুস্থ রাখবেন, নিজেরা সুস্থ থাকবেন। নমস্কার। পূজা গ্রাউন্ড তো তোমাদেরকে দেখালাম যেখানে পুজোটা হয়, আর পুজো গ্রাউন্ডের একদম পিছনেই হচ্ছে নাকতলা উদাহরণ সঙ্গে ক্লাবটা। বিগত বছরগুলোতে নাকতলা উদয়ন সংঘ ঠিক যে যে পুরস্কারগুলো পেয়েছে, এই যে ওপরে দেখতে পাচ্ছ অনেক পুরস্কার, তোমাদেরকে একটুখানি এক ঝলক দেখিয়ে দিই কী কী পুরস্কার এখানে রয়েছে। প্রচুর পুরস্কার রয়েছে, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তোরা কাশোর বাজা, ঢাক ঢোলক বাজা, জমিয়ে আরতি নাচ, ওরে ধুনুচি নাচা, বরণ ডালা সাজা, দশমী এলো রে। বাজছে নূপুর, এলো যে পূজোর লগন, মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায়, হলো যে অকাল বোধন, তুমি থাকলে পাশে জীবন হাসে, দু চোখে স্বপ্ন ভাসে, খুশির সুরে মা তুমি যে মা আমার মা। We'll be right back.
তাহলে এই বছর নাকতলা উদয়ন সংঘে চলচ্চিত্র মানে চলমান চিত্র এই দুর্গাপূজা দেখতে তোমরা আসছো তো? আমি তো আসছি, তোমরাও চলে এসো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো একটা, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে পারো। কারণ এই ধরনের ব্লগ, বাংলা বাঙালি কলকাতা রিলেটেড ব্লগ আগামী দিনে আরও অনেক 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 আসতে চলেছে। আর যদি আমার সাথে সরাসরি কথা বলতে চাও, এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, আমাকে ফলো করে মেসেজ করতে পারো, তোমার মেসেজে আমি রিপ্লাই দেবো। চলো টাটা। প্রচণ্ড রোদ্দুর উঠেছে, দেখতেই পাচ্ছ এত রোদ্দুর। নেক্সট আরও একটা ব্লগ আসছে, আজকেই আসছে, ঠিক আছে? ওয়েট করো, কিছুক্ষণ পরেই আসছে। চলো টাটা, ভালো থেকো সবাই। We'll be right back.